খড়গপুরে ছাত্রের রহস্য মৃত্যু মামলায় রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনলেন ময়নাতদন্তের এক্সপার্ট চিকিৎসক এ কে গুপ্তা। তিনি আগেই এটি খুন বলে চিহ্নিত করে প্রাথমিক রিপোর্ট দিয়েছেন, কিন্তু চূড়ান্ত রিপোর্ট দেওয়ার জন্য মৃত ফয়জাল খানের কানের পাশের ময়নাতদন্তের ভিডিও এবং স্টিল ছবি লাগাতার চাইলেও এখনও রাজ্য তা দেয়নি বলে এদিন আদালতে জানান চিকিৎসক এ কে গুপ্তা। রাজ্যের আইনজীবী জানান, সিএফএসএল এর ডিরেক্টরকে মাথায় রেখে একটা মেডিকেল বোর্ড গঠন করুক আদালত, সেক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে যে প্রশ্ন তৈরি হচ্ছে সেটা দূর হয়ে যাবে। চিকিৎসক এ কে গুপ্তার রিপোর্ট নিয়েও প্রশ্ন উঠেছে বলে আদালতের কাছে অভিযোগ করেন তিনি। বিচারপতি জানতে চান, রিপোর্টে বলা আছে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করে মৃত্যু হয়েছে, এরপরও এটা আত্মহত্যা কি করে বলছে? এদিন রাজ্যের আইনজীবী জানান, পলিগ্রাফ টেস্ট চলছে, এই অবস্থায় ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজ্য চায় সিএফএসএল ডিরেক্টরকে মাথায় রেখে একটা মেডিকেল টিম গড়ে দিক কোর্ট, সেক্ষেত্রে এ কে গুপ্তার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে বিতর্ক কাটবে বলে দাবি রাজ্যের। সওয়াল জবাব শোনার পর খড়গপুর আইআইটির ছাত্রের মৃত্যু মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন। বিচারপতির নির্দেশ, তিনি যা যা সত্য এবং নথি চাইছেন আগামী এক সপ্তাহের মধ্যে সেসব সরবরাহ করতে হবে তাকে। প্রয়োজনে সিটের অফিসাররা তার সঙ্গে দেখা করে আরও কিছু লাগবে কিনা জেনে সেসব নথি তাকে দেবেন। আগামী ১৩ জুন পরবর্তী শুনানিতে তাকে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ, একই সঙ্গে তদন্তে অগ্রগতির রিপোর্ট সেদিন দিতে হবে সিটকেও। এখন দেখার, আদালতের এই নির্দেশের পর রাজ্য নড়াচড়ে বসে চিকিৎসক এ কে গুপ্তাকে সাহায্য করে কিনা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।